আসসালামু আলাইকুম। মার্শাল আইডল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোকসাদা মিয়া। আজকে আমি হাজির হয়ে গেছি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় আল্লাহ শান্তিদাতা। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবাই বইটা বের করো। আমরা আল্লাহ শান্তিদাতা নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ শান্তিদাতা পৃষ্ঠা ৭। আল্লাহ শান্তিদাতা, আল্লাহ সালামুন, সালাম অর্থ শান্তি, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। সালাম অর্থ কি? আর সালাম অর্থ শান্তি। আল্লাহ সালামুন অর্থ কি? আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে, শরীর ভালো থাকলে মনে শান্তি থাকে। যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না, শরীর খারাপ হলেও মনে শান্তি থাকে না। সবাই আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের রোগ মুক্ত করেন, আমরা সুস্থ হই, শান্তি পাই। আমাদের পরিবারে আছেন আব্বা আম্মা, ভাই বোন, আছেন দাদা দাদি। পরিবারের কেউ অসুস্থ হলে আমরা অস্থির হয়ে পড়ি, আমাদের শান্তি থাকে না। আমরা তাদের সেবা করি, আল্লাহ কাছে দোয়া করি, তিনি আমাদের বিপদ মুক্ত করেন, আমরা শান্তি পাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই রিডিং থেকে আমরা আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লিখতে পারব। অনেক সময় আমাদের বই খাতা কলম পেন্সিল হারিয়ে যায়, তখন আমাদের মন খারাপ হয়ে যায়, শান্তি থাকে না। আবার যখন তা খুঁজে পায় তখন শান্তি পায়। আমরা যখন বন্ধু ও সহপাঠীদের সাথে মিলেমিশে থাকি তখন ভালো লাগে। বন্ধু ও সহপাঠীদের সাথে কখনো কখনো ঝগড়া হয়, মন খারাপ হয়, তখন শান্তি লাগে না। আমরা তাড়াতাড়ি ঝগড়া মিটিয়ে ফেলব, তাহলে শান্তি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সত্যিকার মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, কোন ব্যক্তি সত্যিকার মুসলমান? সেই ব্যক্তি সত্যিকার মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন, শান্তির জন্য অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন। একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দিই, একে অপরের সাথে দেখা হলে আমরা কী দেই? সালাম দিই। সালাম অর্থ শান্তি কামনা করি। কী কামনা করি? শান্তি কামনা করি। বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুমের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের জবাবে বলি ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সালামের জবাবে কি বলতে হয়? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুমুস সালাম অর্থ কি? অর্থ হচ্ছে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সালাম বিনিময় একটি সুন্দর নিয়ম, এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রচুর ধন সম্পদ থাকলে শান্তি পাওয়া যায় না। অনেক আগে কারুন নামে এক ব্যক্তি ছিল। কী নামে? কারুন নামে এক ব্যক্তি ছিল। তার ধন সম্পদ ছিল প্রচুর, কিন্তু তৃপ্তি ছিল না, শান্তিও ছিল না। সে আরও সম্পদ লাভের জন্য অস্থির ছিল, সে আল্লাহ শুকর করত না। কারুন নামে লোকটির যখন প্রচুর ধন সম্পদ ছিল কিন্তু কখনো আল্লাহর শুকর করত না, এ কারণে আল্লাহ পাক তাকে কখনোই শান্তি দেয়নি, সবসময় অস্থির থাকতো, আরও সম্পদ লাভের আশায় অস্থির থাকতো, কখনো তার মনে তৃপ্তি ছিল না। গরিবের হক আদায় করতো না, জাকাত দিত না, আল্লাহ শুকরও করত না, গরিবের হক আদায় করতো না, জাকাত দিত না। আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। আল্লাহর কথা মতো না চললে, আল্লাহ শুকর না করলে আল্লাহ সব কিছু ধ্বংস করে দেন। এমনই করে যখন কারুন নামের এক ব্যক্তি প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, তারপরে তার তৃপ্তি ছিল না, শান্তি ছিল না, সে আরও ধন সম্পদের জন্য অস্থির থাকতো, তবু আল্লাহ কখনো শুকর করত না, গরিবের হক আদায় করতো না, জাকাত দিত না, এ কারণে আল্লাহ তার ধন সম্পদ ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সেই শান্তি পায়। ঘুরে ঘুরে থাকলেও শান্তি পাওয়া যায়, অভাব অনটনেও শান্তিতে থাকে। আল্লাহ শান্তি দিলেই কেউ তার ক্ষতি করতে পারে না।
অত্যাচারী শাসক নমরুদ নিজেকে উপাস্য দাবি করেছিল। নমরুদ নামের এক শাসক নিজেকে উপাস্য দাবি করেছিল, অর্থাৎ সে আল্লাহ হতে চেয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তা মানতে পারলেন না। শাস্তি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী ছিলেন। শাস্তি দেওয়ার জন্য নমরুদ তাকে জ্বলন্ত আগুনের কুণ্ডে নিক্ষেপ করলো। জ্বলন্ত আগুনের মাঝখানে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, শান্তিদায়ক হও। আগুন যদি লাগে তাহলে সব কিছু পুড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের কথা মতো আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিদায়ক হয়েছিল, ঠান্ডা হয়েছিল। আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করতে পারলো না। একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনিই তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দিবেন। তার একটি গুণবাচক নাম সালাম। সালাম অর্থ শান্তিদাতা। সালাম অর্থ কি? শান্তিদাতা। আমরা আল্লাহ তাআলাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করি। তার কাছেই শান্তি চাইব, সবার সাথে শান্তিতে বাস করব, শান্তির পক্ষে কাজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শান্তিদাতা প্রতিষ্ঠা থেকে কী শিখলাম? সালাম অর্থ কী? সালাম অর্থ শান্তি। আল্লাহ সালামুন অর্থ কী? আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেব। আমরা এই টপিক থেকে সুন্দর করে এই আল্লাহ শান্তিদাতা বাক্যটি লিখতে পারবো। যেমন ধরো, আল্লাহ আমাদের শান্তি দিয়ে থাকেন, প্রচুর ধন সম্পদ থাকলেও আমার যদি আল্লাহ শান্তি না দেন তাহলে আল্লাহ কেউ শান্তি পাবে না। আসসালামু আলাইকুম অর্থ কী? আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম অর্থ কী? ওয়ালাইকুম আসসালাম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতি সপ্তাহে স্কুলে একটা করে টপিক শিখতাম, আজকে আমরা শিখব আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? এই টপিক্সটা তোমরা বাসায় শিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।